হ্যালো ফ্রেন্ডস, এডুকেশন আওয়ার লাইভ চ্যানেল থেকে অজয় স্যার। আজকে WBP মেন 2020 সালের পরীক্ষার ম্যাথ ও জিআই কিছু অঙ্ক করাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথম অঙ্কে কি বলছে যে এ ও বি এর আয় অনুপাত 3:4, তাদের খরচ অনুপাত 2:3, প্রত্যেকে 200 টাকা করে সঞ্চয় করলে এ ও বি এর আয় কত হবে। তাহলে প্রথমে বললাম যে আয় কত, ধরি তাহলে এ ও বি এর আয় কত 3:4, তাহলে আয় ধরা হলো 3x, 4x, খরচের অনুপাত হলো 2:3। তাহলে এই আয় থেকে যদি সঞ্চয় বাদ যায় সেটাই হচ্ছে খরচ, তাহলে 200 টাকা করে সঞ্চয় প্রত্যেকে করেছি। তাহলে প্রথমে কি বলবো যে 3x - 200, এটা হচ্ছে কত এর খরচ। আবার আয় থেকে সঞ্চয় লাভ গেছে, তাহলে এটা কত বি এর খরচ, এদের খরচের অনুপাত কত 2:3। এটাকে সলভ করলে আমাদের কিন্তু বেরিয়ে যাবে, তাহলে কত হচ্ছে কোনাকুনি গুণ করলে 3×9, 9x - কত 600 সমান কত 4×8x - কত 400। এবার 9x থেকে 8x বাদ দিলে কত x, এবং এখানে দিলে কত হচ্ছে 600 যোগ 600 মাইনাস 400, তাহলে x এর মান হচ্ছে 200। তাহলে কি বলেছে এ ও বি এর আয় কত, তাহলে এটা কত 3×600 ও 4×800, তাহলে এ এর আয় হচ্ছে 600 টাকা, বি এর আয় কত 800 টাকা। এই 200 টাকার এর সাথে গুণ করা হলো, তাহলে 600 টাকা 800 টাকা আয়। 2 নম্বর প্রশ্নে কি বলছে যে একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ, কিছু সংখ্যক টিয়া পাখি আছে, তাদের মাথার সংখ্যা 100 ও পায়ের সংখ্যা 290, সেখানে কতগুলি টিয়া পাখি আছে। তাহলে মাথার সংখ্যা কত বলা হয়েছে 100 ও পায়ের সংখ্যা কত 290। তাহলে ধরি টিয়া পাখি কত আছে, টিয়া পাখি আছে x খানি, তাহলে সিংহ কত আছে 100 - x, এটি সিংহ সংখ্যা, এটি টিয়া পাখি সংখ্যা, পায়ের সংখ্যা কত 290। তা টিয়া পাখির কত পা, টিয়া পাখি 2টো পা, ও সিংহের কত পা 4টে পা। তাহলে আমরা কি করব যে 2x অর্থাৎ টিয়া পাখির পা সংখ্যা যোগ সিংহের পা সংখ্যা কত 4×100 - x, এটা সিংহের পা সংখ্যা, সমান কত 290। এটাকে যদি সমাধান করা যায় তাহলে কি হচ্ছে যে 2x + 400 - কত 4x = কত 290। এখান থেকে বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে যে -2x, আর এপাশে +400 পাশে চলে গেলে কত -400 + 290। তাহলে -2x = কত বিয়োগ করলে কত দাঁড়ায়, বিয়োগ করলে দাঁড়ায় হচ্ছে 110। মাইনাস এই মাইনাস মাইনাস কাটা গেছে, তাহলে x এর মান কত, 110 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 55। তাহলে এখানে টিয়া পাখির সংখ্যা কত দাঁড়ালো 55। 3 নম্বর অঙ্কে কি বলছে যে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি 55 বছর, 10 বছর আগে তাদের বয়স অনুপাত ছিল 4:3, এ ও বি এর বর্তমান বয়স কত। তাহলে এ বি এর বর্তমান বয়স কত 55 বছর তাদের সমষ্টি, তাহলে এ যদি কত x হয়, বি কত যে 55 - x, এর বয়স 1 বছর, 55 - x কি বি এর বয়স। 10 বছর আগে তাদের বয়স অনুপাত ছিল 4:3, তা 10 বছর আগে বয়স কত ছিল এ, যে x - 10, এটা কত ছিল বি এর বয়স, কত ছিল যে 55 - x - 10, অর্থাৎ 45 - x ছিল 10 বছর আগে বিয়ের বয়স, এটা 10 বছর আগে। তাহলে তাদের অনুপাত কত ছিল যে 4:3, তাহলে x - 10 আর 45 - x, এটা এই দুটো অনুপাত কত হচ্ছে 4:3। এটা কাটাকুটি করলে কি দাঁড়ায়, এটা কাটাকুটি করলে দাঁড়ায় হচ্ছে যে 3x - 30, 4×5 কত 180 - কত 4x, এটা এই পাশে চলে আসলেও কত হয় মাইনাসটা প্লাস হয়ে গেল 7x, এটা কত এদিকে হলো যে 210। তাহলে x এর মান কত, x এর মান কত হচ্ছে, x এর মান হচ্ছে 30। তাহলে এবার কি চাই, কি চেয়েছে যে a b এর বর্তমান বয়স কত, a বর্তমান বয়স কত 30, a সমান হচ্ছে 30, b সমান কত যে 55 - 30 হচ্ছে কত 25 বছর। क्वेश्चन কি বলছে, চ্যানেল বলছে যে এ হলো সি এর বাবা, ডি হলো বি এর পুত্র, ই হলো এর ভাই, যদি সি ডি এর বোন হয় তাহলে বি এর সঙ্গে ইয়ের কি সম্পর্ক।
এই ব্ল্যাক ক্লাসে না অঙ্কগুলো করতে গেলে প্রথমে এটা ছক আঁকতে হবে বলছে এ হলো সি এর বাবা তাহলে এ হলো সি এর বাবা এটা এ এটা সি সি এর বাবা আবার বলছে ডি হলো বি এর পুত্র এটা ডি বি এর পুত্র ডি হলো বি এর পুত্র তাহলে এটা যদি বি হয় তাহলে এটা কি ডি ডি এর বি এর পুত্র ই হলো এর ভাই কে এর ভাই হচ্ছে ই এটা ভাই ভাই একটু বলছে যে যে সি ডি এর বোন সি ডি এর বোন সি ডি এর বোন যদি হয় তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এ বি এদের মধ্যে সম্পর্ক কি স্বামী স্ত্রী তাহলে ই এর সাথে বি এর কি সম্পর্ক হচ্ছে ই এর সাথে স্বামী বি এর সম্পর্ক হচ্ছে বৌদি তাহলে উত্তর হবে কি বৌদি আসল মূল কোশ্চেনটা কি বলছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি সমান কোণ 30 ডিগ্রি হলে বৃহত্তম কোণের মান কত তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে যে এই যে ত্রিভুজ আকৃতি যে এই ত্রিভুজটির যে এই দুটি বাহু সমান তাই এটা বলে সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এই কোণটি সমান কোণ তো এটা যদি 30 ডিগ্রি হয় এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে বৃহত্তম কোণ কত হবে তাহলে দুটো কোণ 30 30 কত 60 আমরা জানি যে একটি ত্রিভুজের তিনটি কোণের মান 180 ডিগ্রি তাহলে কত যে 180 থেকে যদি 60 ডিগ্রি বাদ যায় তাহলে 120 ডিগ্রি হচ্ছে বৃহত্তম কোণটি ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট আশা করতে পারি দেখা হচ্ছে পরের ভিডিওতে